টাকা যার গায়ে গোটা গোটা অক্ষরে লেখা চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে বাস্তবে টাকার গায়ে এমন লেখা থাকলেও কখনো কখনো বস্তায় বস্তায় টাকা ঢেলেও মিলে না বাহক ক্লাব ফুটবলের দলবদলে এমন ঘটনা চোখে পড়ে হরহামেশাই কাড়ি কাড়ি টাকা খরচ করেও মিলে না প্রত্যাশা মাফিক ফুটবলার এর উল্টোটাও হয় ক্লাবে থাকতে চেয়েও পারেন না ফুটবলাররা অন্য ক্লাবের টাকার কাছে বিক্রি হতে হয় অর্থাৎ সবই টাকার খেল সম্প্রতি ফুটবলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে টাকা সবচেয়ে দলবদলের দিকে তাকালে যা আরও স্পষ্ট হয়ে ওঠে ইউরোপীয় ফুটবলের চাকচিক্য ছেড়ে হঠাৎই খেলোয়াড়দের সৌদি ক্লাবে নাম লেখানোর হিড়িক যার পেছনে একটাই কারণ টাকা যে যত ভালো ফুটবলার তার দাম তত বেশি আর সে যদি হয় তরুণ ও প্রতিভাবান তবে তো কথাই নেই এসবকে কেন্দ্র করে জমে উঠেছে দলবদলের বাজার জানিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহটাও আঁচ করা যায় ঢের সম্প্রতি সেই আগ্রহ থেকে ফুটবলারদের পারিশ্রমিক ও আয়ের হিসাব তুলে এনেছে ক্রীড়াভিত্তিক পোর্টাল গিমি স্পোর্ট ডেটা বিশ্লেষণ ধর্মী প্রতিষ্ঠান ক্যাপোলজির বরাত দিয়ে সেই জরিপ চালানো হয়েছে ইউরোপের শীর্ষ লীগগুলো সহ সৌদি প্রো লীগ এবং মেজর লীগ সকারে যেখানে সপ্তাহে একজন ফুটবলারের সর্বোচ্চ আয়ের হিসেব আনা হয়েছে তাতে যে হিসেব বেশ অবাকি করছে ফুটবল প্রেমীদের জলুসে সব প্রতিযোগিতার চেয়ে এগিয়ে থাকলেও সাপ্তাহিক পারিশ্রমিকের দিক দিয়ে বেশ পিছিয়ে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ এই লিগের দল ম্যানচেস্টার সিটিতে খেলা কেভিন ডি ব্রুইনা সপ্তাহে আয় করেন 4 লাখ পাউন্ড যা বাংলাদেশি টাকায় 5,54,00,000 টাকারও বেশি একই দলে খেলা আর্লিং হ্যালান্ড ও লিভারপুলের মোহাম্মদ সালার সাপ্তাহিক আয় তার চেয়ে কিছুটা কম লা লিগার দল বার্সেলোনায় খেলা ফ্রেঙ্কি ডি ইয়াং অবশ্য বেতনে ছাড়িয়ে গেছেন লিগের সবাইকে সপ্তাহে 6,15,682 পাউন্ড পারিশ্রমিক পান তিনি তার ঠিক পরেই অবস্থান তার সতীর্থ রবার্ট লেভানডফস্কির অন্যদিকে বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখে খেলে সেই লিগের সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন হ্যারি কেইন সপ্তাহে তার আয় 4,10,000 পাউন্ড তার ঠিক পরের অবস্থান ম্যানুয়েল নায়ারের যে এমবাপেকে নিয়ে সবশেষ 3 মৌসুম ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ সে এমবাপেই ফরাসি লিগ ওয়ানের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলার সপ্তাহে এমবাপের আয় 11,82,000 পাউন্ড এই লিগে বেতনে তার ধারে কাছে নেই দ্বিতীয় কেউ অন্যদিকে ইতালিয়ান লিগ সিরিয়াতে সপ্তাহে 2,12,000 পাউন্ড নিয়ে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলার হয়েছেন ইউভেন্টাসের দুসান ব্লাহোভিচ বেতনে তার ঠিক পরেই অবস্থান নাপোলির ভিক্টর ওসিমেনের সৌদি লিগে নাম লেখানো তারকাদের পথ প্রদর্শক ক্রিস্টিয়ানো রোনালদোর বেতনটাও আকাশচুম্বী সপ্তাহে আল নাসর থেকে 32,83,000 পাউন্ড আয় করেন এই ফুটবলার যা বাংলাদেশি টাকায় 45 কোটি টাকারও বেশি অন্যদিকে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে সপ্তাহে আয় করেন 1,92,000 পাউন্ড যা ওই লিগে খেলা সর্বোচ্চ